জাপানের কোবে বন্দর থেকে দেশে এসেছে মেট্রো রেলের আরো 4টি কোচ ও 2টি ইঞ্জিন। এসব নিয়ে শুক্রবার রাতে মংলা বন্দরে পৌঁছে জাহাজ এমভি ব্রাইট কোরাল। দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি 2333 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি। সোনার এই নতুন দাম আজ থেকেই কার্যকর করা হবে। গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রব দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। তিনি এর আগে ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। যশোরের কেশবপুরে বিষ মেশানো চাল খেয়ে 14 কৃষকের 57টি হাঁস মারা গেছে। শুক্রবার ঘটনাটি ঘটে উপজেলার মজিদপুর গ্রামের বুড়িভদ্রা নদীর পাড়ে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 51,04,030 জন মানুষের। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন 25,32,3,758 জন মানুষ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার সকালে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। শাহরুখ খানের পুত্র আরিয়ানের জন্মদিনে 500 গাছ উপহার দিবেন বন্ধু জুহি চাওলা। টুইট করে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।